IFA-র ছাড়পত্র পেল DHFC প্রথম ডিভিশনে খেলা ছাড়পত্র ছাড়পত্র পেল ডাবল হারবার ফুটবল ক্লাব অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লাব DHFC মদন মিত্রের ক্লাবকেও ছাড়পত্র দেওয়া হলো অর্কদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে অর্কদীপ্ত মদন মিত্রের ক্লাব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লাবকে ছাড়পত্র দেওয়া হলো অবশ্যই ক্রীড়া প্রেমীদের জন্য একটা সুখবর এটা এক্সপেক্টেড ছিল যে অভিষেক ব্যানার্জির ক্লাব ডাবল ফুটবল ক্লাব তারা আজকে ছাড়পত্র পাবে গতকালই আমরা জি চব্বিশ ঘন্টা দর্শকদের সেমনটা জানিয়েছিলাম এবং একই সঙ্গে যেটা তুমি বলছিলে বেলঘড়ি অ্যাথলেটিক ক্লাব যেটা মদন মিত্রের ক্লাব তারাও কিন্তু ছাড়পত্র পেল টোটাল চারটি ক্লাব ফার্স্ট ডিভিশনে যুক্ত হলো চব্বিশটা ক্লাব ছিল আরো চারটি ক্লাব বেড়ে আঠাশটি ক্লাব এবার কলকাতা ফুটবল লিগের ফার্স্ট ডিভিশন খেলবে এবং ৩৫টা টোটাল ক্লাবের অ্যাপ্লিকেশন পড়েছিল তার মধ্যে থেকে ১৪টা ক্লাবের পেপার IFA-র কাছে বৈধ ছিল তার মধ্যে থেকে ৮টা ক্লাবকে বেছে নেওয়া হয়েছে চারটে ফার্স্ট ডিভিশন এবং বাকি চারটে ক্লাব অন্যান্য ডিভিশনের জন্য অ্যাপ্রুভাল পেয়েছে বা অ্যাপ্লিকেশন পেয়েছে একই সঙ্গে জানাবো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যেটা বেঙ্গল ফুটবল একাডেমি তারাও একটি ক্লাব করে খেলবে ফার্স্ট ডিভিশনে প্রথম বছর তারা খেলবে অনূর্ধ্ব ২০ এবং তারপরে অনূর্ধ্ব ১৮ প্লেয়ারদের নিয়ে তারা দল গড়ে খেলবে এবং এরা এদের কোনো বিশেষ করে কোন রকম প্রমোশন বা রিলিগেশন হবে না তারা সবসময় ফার্স্ট ডিভিশনেই খেলবে এবং এরা বাংলা ফুটবলের সাপ্লাই লাইন হিসেবে কাজ করবে অনেকটা যেমন আমরা দেখি জাতীয় লিগে ইন্ডিয়ান অ্যারোস যে মডেলে খেলে সেই মডেলে খেলানো হবে যদিও আজকে IFA-র গভর্নিং কাউন্সিলের মিটিং এ বিশ্বরূপ দে এই এই এইভাবে খেলানো নিয়ে আপত্তি তোলেন কিন্তু পরবর্তীকালে বাকি সমস্ত সদস্যদের সাপোর্ট পেয়ে এই বেঙ্গল ফুটবল একাডেমি তারা কিন্তু খেলতে চলেছে প্রসঙ্গত আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে যেটা হচ্ছে অনির্বাণ দত্ত নতুন কোষাধ্যক্ষ হিসেবে IFA-র নতুন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন আজকে গভর্নিং কাউন্সিলে আর কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর এই পদটি কিন্তু দীর্ঘদিন ধরে খালি ছিল এবং এই পদের নির্বাচনের জন্য কিন্তু রীতিমতো চাপ বাড়ছিল IFA-র ওপর IFA-র সচিব জয়দীপ মুখার্জি জানিয়েছিলেন জুন মাসের মধ্যে তারা চেষ্টা করছেন এই নির্বাচন কমপ্লিট করে ফেলতে কিন্তু আজকেই সেই নির্বাচন হয়ে গেল এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনির্বাণ দত্ত তিনি নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ হিসেবে একই সঙ্গে আরো আরো দু তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে IFA-র গভর্নিং কাউন্সিল মিটিংয়ে এতদিন পর্যন্ত প্রথম ডিভিশন খেলতো অর্থাৎ এই বছর যারা প্রথম ডিভিশনে অ্যাফিলিয়েশন পেল তাদেরকে ১৫ লক্ষ টাকা করে দিতে হয়েছিল সেটা বাড়িয়ে ১ কোটি টাকা করে দেওয়া হলো অর্থাৎ আগামী বছর থেকে যদি কোনো ক্লাব IFA-র প্রথম ডিভিশনে খেলতে চায় তাদেরকে ১ কোটি টাকা দিতে হবে অর্থাৎ প্রায় অর্থাৎ ৮৫ লক্ষ টাকা বাড়ানো হলো কেন এই টাকাটা বাড়ানো হলো তার কারণ IFA-র বক্তব্য হচ্ছে প্রচুর ক্লাব অ্যাপ্লাই করছে এত ক্লাবকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় ম্যাচের সংখ্যা বেড়ে যাচ্ছে সুতরাং সেইটাকে কিছুটা রেস্ট্রিক্ট করার জন্য কিছুটা বাড় দেওয়ার জন্য এই 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 টাকার অঙ্কটা বাড়ানো হলো অ্যাফিলিয়েশনের জন্য প্রায় অনেকগুলো ক্লাবের তাদের চিঠি জমা পড়েছিল তাদের মধ্যে থেকে পেপার ডকুমেন্টস ১৪ জনের আমাদের ঠিক লেগেছে এখান থেকে যেটা স্কাউটিং করা হয়েছে স্কুটিনি করা হয়েছিল সেখান থেকে অবশ্যই ডায়মন্ড হারবার ক্লাব তাদেরকে আমাদের নতুন করে অ্যাফিলিয়েশন দেওয়া হলো আমার মনে হয় যত এরকম ক্লাব বা ভালো ভালো কর্পোরেট ক্লাবরা ফুটবলের জন্য এগিয়ে আসবে আমাদের যেটা ইনফ্রাস্ট্রাকচার বা মাঠের প্রবলেম থাকে আমরা সেগুলো শীঘ্রই সলভ হতে চলেছে আর আশা করছি যে অনেক ভালো ফুটবল আমরা দেখতে পাবো যেটা আমাদের শুধু প্রিমিয়ারের দিকে তাকিয়ে থাকতে হতো এখন ফার্স্ট ডিভিশনেও যে ভালো ভালো ক্লাবরা খেলা হচ্ছে আমি বলবো ফার্স্ট ডিভিশনেও কিন্তু এর পরে ভবিষ্যতে দেখবেন আমাদের ঘেরা মাঠে প্রপার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের খেলা হবে যেটা প্লেয়ারদের জন্য ভালো হবে ফুটবলের জন্য ভালো হবে ভালো লাগছে কারণ আমার মনে হয় এই লড়াইটা আমি একা লড়িনি আমার সাথে বহু ক্লাব আমার পাশে ছিল তাদের সাপোর্ট ছিল এবং তাদের চাহিদা ছিল যে এই জীবিতেই এই ইলেকশনটা হোক এবং সেখানে এই ইলেকশনটা কনস্টিটিউশনের মতামত মেনে সেইভাবে ইলেকশনটা হয়ে ট্রেজারার পদটার ভ্যাকেন্সি ফিল আপ হোক সেটা নিয়ে অনেকদিন হয়তো লড়াই হয়েছে কিন্তু সেটা আমরা যে অ্যাচিভ করতে পেরেছি এবং তার থেকেও বড় কথা এতগুলো ক্লাব একসাথে এসে একটা বুটি নিয়ে লড়েছে আমার মনে হয় এটা একটা বড় পাওনা